আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। একটাতে দুইটা স্বাদ, দারুণ না? এক ভিডিওতে আপনারা দুই রকমের কেক দেখতে পারবেন এবং দুইটা স্বাদের। চলেন তাহলে চটপট এই মজার রেসিপিটা আমরা দেখে নেই। অনেক সফট স্পঞ্জি কেক, বাচ্চাদের অনেক পছন্দ, চাইলে টিফিনেও দিতে পারেন। এখানে একটা বোল নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব। ডিমটাকে কুসুম থেকে খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো রকম হলুদ অংশ সাদা অংশে না পড়ে। আজকে আমরা দুইটা ডিম দিয়েই এই দুই লেয়ারের দুইটা স্বাদের কেক তৈরি করে দেখাবো। খুব ভালোভাবে এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে দিচ্ছি। যখন সাদা সাদা ফমি হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিনি। চিনি এখানে আমি হাফ কাপ নিয়েছি। সবগুলো চিনি একবারে দিতে যাব না, একটু একটু করে দিব আর বিট করব। তাহলে আমাদের কেকটা বেশি মজার হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে বিট করতেছি আর চিনিটা দিয়ে দিচ্ছি। সবগুলো চিনি দেওয়া হলো, এবার বিট করার পালা। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ বিট করতে হবে। আর একসময় দেখতে পারবেন বিট করতে করতে সাদা অংশটা বেশ সাদা হয়ে এসেছে আর এরকম ঠিক হবে। এই পর্যায়ে আমাদের কুসুমটা আমরা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কুসুমগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। কুসুম দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। দু মিনিটের মতো বিট করে আমি সাইডে যেগুলো লেগেছিল সেগুলো মাঝখানে এনে দিচ্ছি। এভাবে দিবেন তাহলে সবগুলো বিট ভালো হবে। আমি খুবই সিম্পল ভাবে আর পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করেছি যেন সকলে বুঝতে পারে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এবার আমি দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল। তেলটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। আগের তুলনায় এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক এইরকমই হবে। এটাও আমি দুই মিনিটের মতো বিট করে বিটারটা এখন আমি উঠায় নিচ্ছি। বিটারের আমাদের আর কোনো কাজ নেই। এবার সবগুলো আবারও মাঝখানে এনে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। ময়দাটাও আমি দিব না একবারে, অল্প অল্প করে দিচ্ছি আর মিশাই থাকব। আর অবশ্যই খেয়াল রাখবেন এই ফোমটা যেন নষ্ট না হয়। বেশ জোরে জোরে মাখাতে যাবেন না, হালকা হাতে একটু মেখে নেবেন। আর খেয়াল রাখবেন যেন কোনো প্রকার ময়দা লেগে না থাকে, সবগুলো যেন ব্যাটারে খুব ভালোভাবে মিশে যায়। ময়দাটা দিয়ে আপনাদের যদি মনে হয় ব্যাটারটা বেশ শক্ত রয়েছে তাহলে দু চামচের মতো লিকুইড দুধ একটু গরম করে দিতে পারবেন। আর যদি দুধ না থাকে তাহলে একটু গরম পানি দিবেন। এটা হচ্ছে একটা রান্নার টিপস, চাইলে আপনারা এটা কাজে লাগাতে পারেন, কিন্তু আমার পারফেক্ট রয়েছে। আমার পানি কিংবা দুধ কিছুই দিতে লাগছে না। আমরা দুই লেয়ারের করব, সেই জন্য এই ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে এলো। এখানে একটা আমি মোল্ড নিয়েছি কেক তৈরি করার জন্য। বেকিং পেপার দিয়ে তেল ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। সেখানে অর্ধেক ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর বাকি ব্যাটার আমরা আরেক স্বাদের তৈরি করব, সেই জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে দুইটা বাটিতেও ভাগ করে নিতে পারেন, কিন্তু দুইটা বাটিতে আমি নিলাম না, সরাসরি দিয়ে দিলাম এখানে। আর বাকিটাতে আমরা অন্য লেয়ার তৈরি করব, সেই জন্য কোকো পাউডার দেব, উপরে চকলেট আর নিচে ভ্যানিলা। কি মজা, তাই না? এক ভিডিওতেই দুইটা দেখতে পাচ্ছেন আপনারা।
দেওয়া হলে একটা টুথপিকের কাঠি দিয়ে আমি খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, যেন সব দিকে সমান থাকে। আর এইটুক ব্যাটারে আমরা কোকো পাউডার অ্যাড করব, কিন্তু আমি এখানে কোকো পাউডার দিচ্ছি না, এখানে আমি চকলেট সিরাপ দিচ্ছি। আপনাদের ঘরে যদি এটা না থাকে তাহলে অবশ্যই এখানে কোকো পাউডার দিতে পারেন। আমার যতটুক প্রয়োজন আমি চকলেট সিরাপটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে। আমার এখানে প্রায় হাফ কাপের মতো চকলেট সিরাপ লেগেছে। আপনারা যদি কোকো পাউডার দিয়ে তৈরি করেন তাহলে 1.5 চামচের মতো কোকো পাউডার দিবেন, এর থেকে বেশি দিবেন না, তিতা হয়ে যাবে। কিন্তু কোকো পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে এসেছে। এবার আমরা ব্যাটারে দিয়ে দিচ্ছি। আলতো হাতে উপর থেকে দিবেন। এই তো আমি এটা তো কাঠি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইডে দিলাম, মাঝখানে দিলাম না। সাইডে একটা সুন্দর লেয়ার তৈরি হবে সেই জন্য। এবার আমাদের বেক করার জন্য প্রস্তুতি। আমরা এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট এটাকে বেক করে নেব। এই তো আমি বেক করে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা পারফেক্ট হয়েছে, ফুলে কিন্তু এটা ফেটে গিয়েছে। আর খেয়াল রাখবেন যেগুলো কেক ফেটে যাবে বুঝবেন সেগুলোই কেক পারফেক্টভাবে কুক হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি খুব ভালোভাবে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই তো নিচে দেখতে পাচ্ছেন হালকা একটা ব্রাউনিশ কালার চলে এসেছে, বেশ কালার হয়নি, আমি ঠিক এরকমই রাখছি। আপনার চাইলে এর থেকে একটু বেশি কালারও করতে পারেন। দুইটা লেয়ার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর দুইটাই খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা গরম এটা রয়েছে, এটা ধোঁয়া অনেক উঠতেছে। আমি কিন্তু ভিডিওতে দেখানোর জন্য সঙ্গে সঙ্গে এটাকে কেটে নিয়েছি, আপনারা চাইলে 10-15 মিনিট অপেক্ষা করতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।